হ্যালো গাইস, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো চলো, আজকে ব্লগটা দেখতেই পাচ্ছ, আজকে আমার বার্থডের পরের দিন, তো আজকে হলো 26 তারিখ। তো আমি জানি না এই ব্লগটা তোমাদের কাছে কবে ছাড়বো। তো এখন আমি আমার বাবার জন্য টিফিন দিচ্ছি, মানে আমার বাবা খাবে। তো বললাম জিলিপি দেবো, বললো যে হ্যাঁ জিলিপি দে। তো জিলিপি আর এদিকে ফুলকপি আলুর তরকারি করেছি, আমি সকালের টিফিনটা রান্না করেছি। তো যাই হোক, আজকে বেশি কিছু করিনি, সেম আলু ভাজা করেছি, ফুলকপি আলুর তরকারি করেছি, ভাত আর রুটি। তো কালকে বাবা অনেকগুলো জিলিপি এনেছিল, তো সেই জিলিপিটাকে আমি দিচ্ছি। তো এই জিলিপিটা দেখো কানের দুলোর মতো লাগছে। তো আমি এদিকে খেয়ে টে আমার বাবাকে টিফিন টিফিন দিয়ে বোনদের খাইয়ে দাইয়ে আমি এখন বেরিয়ে পড়ছি কাজের জন্য। তো দেখতেই পাচ্ছ 10:30 বেজে গেছে, এখন আমি সাইকেল নিয়ে যাবো কাজে। আর এই যে এদিকে রাস্তা, বাপরে বাপ, আমাদের বাড়ির ভেতরে রাস্তা তোমরা ভালো মতন চেনো, আমাকে আর নতুন কিছু বললাম না। আর এই যে আমার ব্যাগটা, তো যাই হোক আমি এখন কাজে যাচ্ছি, আমি আমার মতো খেয়ে নিয়েছি। বোনকে বললাম যে বোন টিফিনটা একটু গুছিয়ে দে, তো বোন এদিকে টিফিনগুলো গুছিয়ে দিল আমাকে। গুছিয়ে দেওয়ার পরে আমি পুরোটা রাস্তা সাইকেল চালিয়ে চলে এসেছি। তো বাইরে প্রচুর পরিমাণে রোদ ছিল, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রোদ খেতে খুবই ভালো লাগে, কার না ঠান্ডা ওয়েদারে রোদ খেতে ভালো লাগে না। তো আমি এদিকে রোদ খেয়ে একেবারে চলে এসেছি কাজে। আর কাজে এসে ওই আমি কাজ যেরকম আসি প্রত্যেকদিন, যা করি এসেই এ করি, কাস্টমারের যা যা SMS থাকে সেই SMS গুলোকে আমি, এবং পায়ে দেখতো চুল চুল আটকে গেছিলাম যে এ হয়েছে। তো যাই হোক, তোমরা তো জানোই আমি কাজে এসেই প্রথমে কাস্টমারের রিপ্লাই দিই SMS-এ। তো SMS-এর রিপ্লাই দেওয়াতে এখন আমি কাস্টমার কে করছিলাম, আর এদিকে ফোনপে থেকে কোন লোক এসেছিলো। তো যাই হোক, এটা স্যারের সাথে কথা বলছিল ফোনপে থেকে, স্যারকে বলছিল যে এই বক্সটা নিন বা এগুলো কিছু নিন। তো আমি অত কিছু খান দিইনি, তো আমি আমার মতো কাজ করছিলাম, আর এদিকে ফোনপে থেকে লোক এসেছিলো, দেখতেই পাচ্ছ তোমরা। তো স্যারের সাথে এনে নিয়ে অনেকক্ষণ ধরেই কথা বললো, কথা বলাতে স্যার চলে যাচ্ছে, স্যার বললো আমার লাগবে না বা কিছু, এরকমই আমি শুনলাম। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার ব্লগে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে, এটাই আমি তোমাদের কাছে চাই। তো বেশি কিছু আশা করি না। তো যাই হোক, আজকে আমার কেন জানি না খুব এ হচ্ছে, তো ভালোও লাগছে না, কারণ সকালে খাওয়াটা মানে প্রচুর পরিমাণের হয়ে গেছে। তো যাই হোক, এখন মানে 1টা বেজে গেছে, আর এদিকে অনেক কথা বলছে অনেকক্ষণ ধরে, আর আমি কাজ থেকে এসে তোমাদের দেখাইনি, আমাকে ঠিক করে দেখতেই পাচ্ছে এই যে আমি। আর চলো এখন খাবো আমি। তো স্যার খিচুড়ি এনেছে আজকে অনেকটা, তো আমি আজকে আমার টিফিন খাচ্ছি না, খিচুড়ি খেয়ে নেবো। দেখতে পাচ্ছ খিচুড়ি, বাঁধাকপির চচ্চড়ি, সিম আলু ভাজা, তো খেয়ে নিচ্ছে। তো খাওয়ার পরে অনেকক্ষণ ধরে বসেছিলাম, তারপরে স্যারকে, স্যারের জন্য কেক এনেছিলাম, স্যার অত খায়নি, স্যার চকলেটটা একটু খেলো, তো যেটা ভ্যানিলা ফ্লেভারের ছিল, তো সেটা আমি বসে বসে খেলাম কেকটাকে, বসে খাওয়াতে দেখতে পাচ্ছি এই যে আমি টিফিন খেতে, আর এই যে হলো কেকটা। তো যাই হোক, আমি কেকটাকে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে দুটো ভিডিও কল ছিল, তো সেই ভিডিও কলটাকে আমি স্যারে করছিলাম, তো আরেকটাকে পরে টাইম দিয়েছি। আর এখন আমি এই যে বিলটাকে, নতুন বিল আজকে বের করেছি, তো 2024 পরে নি, তাও আমি 2024টাকে এ করলাম, লিখলাম যে যাই হোক 2024 বলে করিনি। অনেকটা সময় লাগছিল, আমি ডবল কালি দিয়ে বোলাচ্ছিলাম, ওই জন্য অনেক কথাটা লেখা হলো। তো লেখার পরে ডবল ডবল বোলাচ্ছিলাম আমি কালিগুলোকে। তো কেমন হাদিরাম হয়ে বসে আছি দেখো, আমার কেমন হাসি লাগছে আমাকে। তো যাই হোক, এদিকে ভিডিও এডিট করতে করতে তো আশেপাশে সব গল্প করছিলো, তাই জন্য আমি মানে কি বলবো, ভয়েসটা আর কতজন ভয়েস শুনতে পাচ্ছে। তো ফাইনালি আমি এদিকে সব করে দিয়েছি, করে দেওয়ার পরে এই যে আমি একটু জল খেয়ে নিলাম। তো জল খাওয়ার পরে আমি দেখতেই পাচ্ছি এদিকে আমাদের দোকানে, এই যে দোকানে একটা বিল বানাচ্ছি, বিল বানিয়ে এখন আমি পার্সেল করছি। তো পার্সেল করা হয়ে গেছে আমার, তো এখন আমি আমার বোতলে একটু জল নেই, খাবার জল, তো আমি খাবার জলটাকে অল্প করে ভরে নিচ্ছি, খাবার জল একদমই নেই। তো এদিকে আমি ভরে নিচ্ছি জলটাকে, আর এদিকে দেখতে পাচ্ছ আমার মুখে তো অনেক ব্রণ বেরিয়েছে, তোমরা তো জানোই। তো এখন আমি জল খাবো, তো সন্ধ্যা হয়ে গেছে। তো স্যার বলছে যে রোজই একটু দোকানে যাও, তো আমি বললাম ঠিক আছে দিন, তো দোকানে যাই। তো এখন আমি টিফিন কিনতে যাচ্ছি, তো চলো যাওয়া যাক দোকানে। এই যে আমি বেরিয়ে পড়েছি দোকান থেকে, এখন আমি যাচ্ছি। তো পেট ভর্তিই ছিল, তো বসে বসে কি করব, স্যার বললো টিফিন নিয়ে আনো, তো আমি স্যারও খেতে চাইছিল না, আনছি তো খাবে না যখন কেন আনতে দিচ্ছেন। তো যাই হোক, আমি বললাম একটা একটা করেই আনছি, তবে দুটো করে আনার দরকার নেই, বেকার বেকার নষ্ট হবে। তো এদিকে আমি আমার টিফিন আনতে চলে গেলাম, তো চলো আমার টিফিন বলতে গেলে, যাই হোক খাবার। তো শেষমেশ আমি চলে এসেছি চপের দোকানে, এই যে স্টুডিও,
চপের দোকানের পাশে এই নতুন স্টুডিওটা খুলেছে, আর এই যে চপের দোকানে এনারা খুব ভালো ভাজে, তো যা কিছু বলবো তোমাদেরকে সব কিছুই ভালো ভাজে আমি। আর এই যে লোকটাই সবসময় ভাজে, আর আমি দোকানে গেলে ভিডিও করি তাহলে আমার মুখের দিকে তাকায়, হাসিও লাগে। তো যাই হোক, এক এক সময় মুখের দিকে তাকায়, তো আগে বুঝতে পারিনি আমি ভিডিও করেছি। এই যে চপগুলো দেখো, আমি ভিডিওটা ফোনটাকে অন্যভাবে ধরেছিলাম, ওই জন্য ভিডিওটা তোমরা ভালো মতন বুঝতে পারোনি। কিন্তু এখানকার চপেরা কত, সে বিকেল 3:30 না 4:45 দিকে বসে, আর রাত 9:30-10টা বেজে যায়, তাও হাসতে থাকে, মানে কত সেল হয় বুঝতে পারছো? তো এদিকে আমি একটা চপ আর একটা সিঙ্গারা নিয়ে নিলাম, ওনাকে বললাম যে গরম আছে সিঙ্গারা চপ, বললো হ্যাঁ গরম আছে। তো হাত দিয়ে দেখছি চপটা গরম নেই, তো এদিকে আমি এখন চপটা নিয়ে নিয়েছি, চপ একটা চপ আর একটা সিঙ্গারা তো নিয়ে এখন আমি যাচ্ছি কাজে। তো দেখতেই পাচ্ছো আমি চলে এসেছি বাড়ি, মানে বাড়ি বলছি খালি দোকানে। তো দোকানে এসে আমি খেয়ে নিলাম চপ, ডাক স্যারও খেয়ে নিলো, খাওয়ার পরে এই যে আমি বসে আছি। তো এখন একটা কাস্টমারের বিল বানাবো, তো তোমাদের বললাম না একটা ভিডিও কল আছে, তো সেই ভিডিও কলটাকে করলাম। ভিডিও কলটা করার পরে তো এখন বিল বানাচ্ছিলাম, তো এখন বসে বসে বিল বানাচ্ছি। তো আমি মুখটা কেমন করে আছি কেন বুঝতেও পারছি না, হাসিও লাগছে আমার। তো যাই হোক, যে আমার এদিকে বিল বানানো হয়ে গেছে, তো চলো আমি এখন বেরোতে যাচ্ছি। তখন দেখি একটা কাস্টমার এসেছে, তো এই কাস্টমারটা এসেছে, এই কাস্টমারটা এখন চলে যাবে। তো তারপর তো এই যে আমি এখন এনারা চলে গেলে এখন আমরাও বেরিয়ে পড়বো। আর এই যে আমি, তো এদিকে স্যার ব্যাগটা গোছাচ্ছে, আমারও ব্যাগ গোছানো হয়ে গেছে। তো চলো এবারে যাওয়া যাক বাড়িতে। এদিকে স্যার দোকান বন্ধ করছে, দেখতেই পাচ্ছ। এখন আমি বাড়ির দিকে রওনা দেবো, আর আমার এদিকে তো রাস্তা অনেকটা ভালো হয়ে গেছে, তোমরা জানো তো প্রচুর রাস্তা খোঁড়া হয়েছিল, তাই জন্য আসতে একটু যেতে একটু প্রবলেম হচ্ছিলো। তো আমি বাড়ির চলেই আসলাম, তো বাড়িতে এসে একেবারে ড্রেস ফ্রেস ছেড়ে তারপরে ঘরে ঢুকবো মুখ হাত পা ধুয়ে। তো দেখতে পাচ্ছ আমি বারান্দায় এসে ড্রেস ফ্রেস ছেড়ে এখন ঘরে ঢুকে পড়লাম। তো বাবা বললো জিলিপি এনেছে, জিলিপি খা। তো কালকে জিলিপি এনেছিলো, ওই জিলিপিটা তো এখন আমি বসে বসে খাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো জিলিপি খেয়ে পরে কথা বলছি। তো জিলিপি খাওয়া হয়ে গেছে, এখন বোনরা এদিকে শুয়ে আছে, আমি এদিকে শুয়ে আছি। তো শুয়ে বসে এখন সময় কাটাচ্ছি, টিভি দেখছি। তো তারপর চলো, মা এদিকে ভাত খেতে রাখছে, তো মা কী রান্না করেছে তোমাদের দেখিয়ে দেখি। আমি খাওয়া শুরু করি, এখন 10:30 বাজে। তো মা ভাত করেছিল, ওই ফুলকপি তরকারি আমি করেছিলাম, আর এই ধনে পাতার চাটনি, তো মাছের ঝাল করেছিল, এটা মানে রুই মাছের ঝোল করেছিল। তো যাই হোক, আমি এদিকে ভাত খেয়ে নিলাম পেট ভর্তি করে, এদিকে মারা খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা আর এগোবো না, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। বাই।